बागेरहाटेर साइक्लोन सेंटर गुलोते नहीं विशुद्ध पानी और सैनिटेशनेर व्यवस्था एते स्वास्थ्य झुकीते पड़ेन घूर्णिझड़े आश्रित मानुषेरा आरो आश्रय केंद्र निर्माण एवं समस्या समाधानेर दाबी जानिएछेन उपकूलबासी द्रुत संकट निरसनेर आश्वास दिएछे कर्तृपक्ष बागेरहाट प्रतिनिधि जामाल होसेन बाप्पार रिपोर्ट जानाच्छेन किरण मोस्तफा বাগেরহাটে সরকারি বেসরকারি মিলিয়ে 344টি সাইক্লোন শেল্টার রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এসব কেন্দ্রে আশ্রয় নেন দুর্গতরা, কিন্তু এসব আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন আশ্রয় নেওয়া মানুষ। এখানে প্রধান সমস্যা হলো আপনার স্যানিটেশন সমস্যা আর পানির সমস্যা, বিশুদ্ধ পানির অভাব। বাচ্চারা যখন পায়খানা প্রস্রাব করতে যায় তখন জায়গা পায় না, অনেকে দৌড়িয়ে কাছাকাছি বাড়ি থাকলে আসে, নাইলে পাশে বাড়ি যায়। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। নলকূপ আছে, পানি ওড়ে না, মানুষের দেখা যায় রোগ আক্রান্ত অবস্থা মানুষ থাকে। বাচ্চা কাচ্চা পায়খানা যাইবে একটা লেপটি নেই, যে দৌড়ে কোথায় যে একটু পানি খেবে, মানুষের বাড়ি যাইয়া পানি সেই খাইতে একটা পুষ্কুনি নেই। প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় জেলায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র গড়ে না ওঠায় হতাশ স্থানীয়রা। মূলত আমরা দুর্যোগ কবলিত এলাকার লোক, আমাদের এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নাই। করে সাইক্লোন সেন্টারের সাথে স্যানিটেশনটা, বিশেষ করে স্যানিটেশন এবং পানির ব্যবস্থাটা খুব নগণ্য, যেটা একান্ত প্রয়োজন। তবে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা বিষয়টা জেনেছি এবং আমরা এই বছরের স্লিপ থেকে আমরা এই ওয়াজ ব্লকগুলোতে যে একটা করে মোটরের ব্যবস্থা করব, সাইক্লোন সেন্টারে পানির ট্যাঙ্কি নেই, তা আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সাইক্লোন সেন্টারগুলোতে একটা করে পানির ট্যাঙ্কি প্রদান করব। এদিকে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমেরিকার একটি প্রকল্পে আমরা ইতিমধ্যেই 72টি সাইক্লোন সেন্টারের একটা প্রকল্প দিয়েছি, যেটা একনেকে পাশের অপেক্ষায় আছে, এবং 50টির মতো সাইক্লোন সেন্টার আমরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসীর জানমাল রক্ষায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।